কলকাতা মানে হাতে টানা রিকশা আর হলুদ ট্যাক্সি। এবার বলুন তো দেখি, কবে থেকে এই হাতে টানা রিকশার চলাচল শুরু হয় কলকাতাতে? ভাবছেন তো? বলছি, 19 শতকের শেষের দিক থেকে হাতে টানা রিকশার চলাচল শুরু হয়েছিল কলকাতায়। মানে ভাবুন, প্রায় 130 বছরের পুরনো তার ঐতিহ্য। এইরকম নানা আপডেটসের জন্যেই চোখ রাখুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।